রাজ্যপাল তো ঠিকই বলেছেন, পুরো সরকারটাই ছুটিতে চলে গেছে। আমার মনে হচ্ছে সরকার ছুটিতে চলে যায়নি, সরকারটা নেই। রাজ্যপালকে দেখে যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সবাই পালিয়ে যায়, তাহলে সেখানে সংবিধানের কী অবস্থা, সাংবিধানিক শাসন কীরকম আছে বোঝাই যাচ্ছে। আলটিমেটলি কেন্দ্রের হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।